আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিউটি টিপস বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, বরাবরের মতো আজকে আমি আপনাদের জন্য নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসছি, আর সেটা হলো ভিটামিন ই ক্যাপসুলের বিভিন্ন ব্যবহার। বন্ধুরা, আমরা সবাই জানি যে ভিটামিন ই ক্যাপসুল আমাদের রূপচর্চার ক্ষেত্রে খুবই কার্যকরী এবং আমাদের চুল পড়ার ক্ষেত্রে ভিটামিন ই ক্যাপসুলের জুড়ি নাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা এই ভিটামিন ই ক্যাপসুল রূপচর্চায় ব্যবহার করবেন এবং কিভাবে চুল পড়া রোধে ব্যবহার করবেন এবং কি করে আপনারা এই ভিটামিন ই ক্যাপসুলের সবচাইতে ভালো রেজাল্টটা পাবেন, সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমরা সবাই জানি যে ভিটামিন ই ক্যাপসুল সবুজ রঙের বা সোনালী রঙের হয়ে থাকে। এটা আমরা যে কোনো ফার্মেসিতে গেলে কিনতে পাবো এবং আজকাল আমরা এই ভিটামিন ই ক্যাপসুল কোনো কোনো কসমেটিক্সের দোকানও দেখতে পাই এবং ওখান থেকেও ক্রয় করতে পারি। তবে কসমেটিক্সের দোকান থেকে আমরা যে ই ক্যাপসুলটা ক্রয় করব, সেটা শুধুমাত্র আমরা রূপচর্চার ক্ষেত্রেই ব্যবহার করব, এটা আমরা কখনো খাব না। আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, এই ভিটামিন ই ক্যাপসুল আমরা যদি আমাদের ত্বকে বাইরে ইউজ করি তাহলে আমরা খুব ভালো রেজাল্ট পাই এবং তার চাইতেও ভালো আমরা রেজাল্ট পাই যদি আমরা এটা খাই। তবে খাওয়ার ক্ষেত্রে একটাই সাবধানতা, সেটা হলো যে আপনারা কোনো কসমেটিক্সের দোকান থেকে ভিটামিন ই ক্যাপসুল কিনে খাবেন না। যদি আপনারা ভিটামিন ই ক্যাপসুল খেতে চান তাহলে আপনারা অবশ্যই কোনো ফার্মেসি থেকে কিনে ভিটামিন ই ক্যাপসুল খাবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমরা ভিটামিন ই ক্যাপসুলের বিভিন্ন ব্যবহার দেখে নিই। আর এটা দেখার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে পরবর্তীতে আমার সকল ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। তো বন্ধুরা, প্রথমেই আমি যেটা বলবো সেটা হলো ভিটামিন ই এর স্কিন সিরাম। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি আপনাদের ত্বকে এই ভিটামিন ই ক্যাপসুলটা ইউজ করেন তাহলে আপনাদের ত্বক হয়ে যাবে উজ্জ্বল, ফর্সা এবং লাবণ্যময়। ভিটামিন ই ক্যাপসুলটা বন্ধুরা দেখতে ঠিক এইরকম হয়। আপনাদের ত্বক হোক শুষ্ক বা তেলতেলে, যেই ত্বকই হোক না কেন, যদি আপনারা এই ভিটামিন ই ক্যাপসুলের ভিতরে এই তেলটা যদি আপনাদের হাতে নিয়ে আপনারা আপনাদের ত্বকে এইভাবে মাসাজ করে লাগিয়ে দেন তাহলে আমি আপনাদের কাছে বাজি ধরে বলতে পারি যে আপনাদের ত্বক হয়ে যাবে অনেক ফর্সা উজ্জ্বল। বন্ধুরা, এই ই ক্যাপসুলটা আপনারা আপনাদের নর্মাল ত্বক বা তৈলাক্ত ত্বক যে কোনো ত্বকের জন্য ইউজ করতে পারেন। তবে তৈলাক্ত ত্বকের অধিকারী যারা, তারা সামান্য 1 থেকে 2 ফুটা এই ভিটামিন ই ক্যাপসুলের তেল নিয়ে এটা সম্পূর্ণ ত্বকে সম্পূর্ণ মুখে আপনারা ভালো করে এইভাবে মালিশ করে লাগিয়ে রেখে দিবেন, তাহলে আপনারা দেখবেন যে খুব ভালো একটা রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, এটা ইউজ করার ফলে আপনাদের কোনো রকমের ত্বকের ক্ষতি হবে না, কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই, আপনারা অনেক ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন। আর বন্ধুরা, এই ভিটামিন ই ক্যাপসুলটা যদি জাস্ট একটু ছিদ্র করে তেলটা নিয়ে আপনাদের ত্বকে লাগিয়ে রাখেন তাহলেই আপনাদের কাজ হয়ে যাবে। আর এটা যদি আপনারা রাত্রেবেলা ইউজ করেন তাহলে আপনাদের রাত্রেবেলা আর কোনো নাইট ক্রিম ইউজ করার দরকার নেই, জাস্ট একটা ভিটামিন ই ক্যাপসুলই আপনাদের রাত্রিকালীন রূপচর্চা কমপ্লিট হয়ে যাবে। এবং এটা নিয়মিত 1 সপ্তাহ ব্যবহারের ফলে দেখবেন যে আপনাদের ত্বক হয়ে গেছে আগের চাইতে অনেক বেশি উজ্জ্বল, ফর্সা এবং লাবণ্যময়। আর 2 নম্বর যে টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো আমাদের খুবই মহা উপকারী একটা টিপস, আর সেটা হলো আমাদের হেয়ার সিরাম। হ্যাঁ বন্ধুরা, এই চুল পড়া রোধের জন্য ভিটামিন ই ক্যাপসুল 100% কাজ করে থাকে, এর চাইতে বাস্তব প্রমাণ আর কিছু হতে পারে না। যদি আপনারা নিয়মিত আপনাদের চুলে এই ভিটামিন ই ক্যাপসুল ইউজ করেন তাহলে অল্প কিছুদিনের মধ্যে আপনাদের মাথার চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং মাথায় নতুন চুল গজাবে। আর বন্ধুরা, আপনারা যদি চান তাহলে একটু নারিকেল তেলের সাথে বা একটু অলিভ অয়েলের সাথে আপনারা 1 থেকে 2টা ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে আপনারা আপনাদের মাথায় লাগাতে পারেন। কারণ এই ভিটামিন ই ক্যাপসুলটা যে তেলটা একটু ভারী হয় সেক্ষেত্রে হয়তো বা 1 থেকে 2টা ক্যাপসুলের তেলে আপনার মাথায় নাও হতে পারে, তবে 1 থেকে 2টার বেশি আপনারা একদিনে মাথায় ইউজ করবেন না। সেজন্য আপনারা সামান্য একটু নারিকেল তেলের সাথে যদি এই ভিটামিন ই ক্যাপসুলটা মিশিয়ে আপনাদের মাথায় ইউজ করেন তাহলে দেখবেন যে অল্প কিছুদিনের মধ্যে আপনাদের মাথায় নতুন চুল গজাতে শুরু করেছে এবং চুল পড়া রোধ হয়ে গেছে 100%।
আর বন্ধুরা অবশ্যই এই কাজটা আপনারা রাত্রেবেলা করবেন, রাত্রেবেলা এই ভিটামিন ই ক্যাপসুলের তেলটা আপনাদের মাথায় লাগিয়ে রেখে আপনারা ঘুমিয়ে যাবেন এবং সকালবেলা ঘুম থেকে উঠে যে কোনো শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে নেবেন। এটা যদি এক নাগারে এক সপ্তাহ করেন তাহলে আপনারা খুব ভালো রেজাল্ট পেয়ে যাবেন। আর তিন নম্বর যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো এই ভিটামিন ই ক্যাপসুল কী করে আপনারা নাইট ক্রিম হিসাবে ইউজ করবেন। বন্ধুরা আপনারা এই ভিটামিন ই ক্যাপসুলের তেলটা জাস্ট একটা বাটিতে নিয়ে আপনারা আপনাদের ত্বকে এইভাবে আঙুল দিয়ে খুব ভালো করে লাগিয়ে নেবেন। এইভাবে আপনারা সারা রাত রেখে দিবেন এবং সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা আপনাদের মুখটা ধুয়ে ফেলবেন। অথবা বন্ধুরা আপনারা যদি কোনো নাইট ক্রিম ইউজ করেন তার সাথে জাস্ট একটা ভিটামিন ই ক্যাপসুলের তেল আপনারা মিশিয়ে তারপরে ওই নাইট ক্রিমটা আপনারা রাত্রিকালীন আপনাদের ত্বকে ইউজ করবেন। এটা আপনারা এক সপ্তাহ ফলো করেন, দেখবেন যে খুব ভালো কার্যকারিতা পাচ্ছেন। কারণ এই ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বকের দাগ ছোপ এবং বলিরেখা দূর করতে খুবই কার্যকরী। বন্ধুরা চার নম্বর যে টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো কনুইর বা হাঁটুর কালো দাগ এবং এই যে আমাদের আঙুলের যে গিরার কালো দাগ আছে এটা দূর করতেও এই ভিটামিন ই ক্যাপসুল খুবই কার্যকরী। বন্ধুরা আমরা অনেকেই আছি যারা আমাদের হাঁটুর বা কনুইর কালো দাগ নিয়ে খুব সমস্যায় আছি, আমরা অনেকে অনেক রকম ট্রিটমেন্ট করেছি কিন্তু দেখা যায় যে আমাদের এই কালো দাগ দূর হচ্ছে না। তারা যদি আপনারা নিয়মিত এই ভিটামিন ই ক্যাপসুলের তেল আপনাদের কনুইর বা হাঁটুতে বা এই গিরাতে লাগান, এইভাবে মাসাজ করে করে লাগান, তাহলে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আপনাদের এই কালো দাগ আস্তে আস্তে দূর হয়ে যাবে। এটা 100% প্রমাণিত, এটা অবশ্যই বন্ধুরা আপনারা ট্রাই করবেন। এটা যদি করতে পারেন আপনারা নিয়মিত 1 থেকে 2 সপ্তাহ তাহলে দেখবেন যে খুব ভালো একটা রেজাল্ট আপনারা পেয়ে গেছেন। তারপরে বন্ধুরা 5 নম্বর টিপস হলো আমাদের অনেকেরই ঠোঁট শরীরের বা ত্বকের তুলনায় কালছে, তারা যদি নিয়মিতভাবে এই ভিটামিন ই ক্যাপসুল ঠোঁটের মধ্যে লাগায় এইভাবে লাগায় তাহলে দেখবেন যে অল্প কিছুদিনের মধ্যে আপনাদের ঠোঁট হয়ে যাবে অনেক উজ্জ্বল ফর্সা এবং গোলাপি। বন্ধুরা আপনারা যদি ভিটামিন ই ক্যাপসুলের তেলটা ঠোঁটে লাগান বা সাথে ভেজলিনের সাথে মিলিয়ে ঠোঁটে এই ভিটামিন ই ক্যাপসুলের তেল লাগান তাহলে দেখবেন যে 1 থেকে 15 দিনের মধ্যে আপনাদের ঠোঁট অনেক বেশি ফর্সা উজ্জ্বল এবং মসৃণ হয়ে গেছে। বন্ধুরা 6 নম্বর যে টিপসটি সেটা হলো আমাদের চোখের নিচের কালো দাগ। বন্ধুরা আমরা অনেকেই একটা কমন সমস্যা হলো যে আমাদের চোখের নিচে কালো দাগ পড়ে যায়। এটা আসলে বিভিন্ন কারণে হয়ে থাকে, যেমন রাত্রিবেলা ঠিক মতো ঘুম না হলে চোখের নিচে কালো দাগ পড়ে, হরমোনের তারতম্যের কারণে চোখের নিচে কালো দাগ পড়ে এবং রৌদ্রে ঘোরাঘুরির কারণেও চোখের নিচে কালো দাগ পড়ে, আবার কারো কারো ডায়াবেটিক্সের কারণেও চোখের নিচে কালো দাগ পড়ে এবং বংশগত কারণেও চোখের নিচে কালো দাগ পড়তে পারে। তারা যদি আপনারা এই ভিটামিন ই ক্যাপসুল নিয়মিত ইউজ করেন তাহলে আপনাদের চোখের নিচের কালো দাগ খুব সহজেই দূর হয়ে যাবে। তবে বন্ধুরা আপনারা যদি চান তাহলে ভিটামিন ই ক্যাপসুলের তেলটা এইভাবে আঙুল দিয়ে নিয়ে আপনাদের চোখের নিচে খুব ভালো করে মাসাজ করে লাগিয়ে দিতে পারেন, অথবা আপনারা যদি বেবি অয়েল যেটা আছে ওটার সাথে সামান্য একটা ভিটামিন ই ক্যাপসুলের তেল মিশিয়ে একত্রিত করে আপনাদের চোখের নিচে লাগান তাহলে দেখবেন যে 1 সপ্তাহের মধ্যে আপনাদের চোখের নিচের কালো দাগ আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। এবং 7 নম্বর যে টিপসটা বন্ধুরা সেটা হলো আমাদের ত্বকে অনেকেরই ব্রণের কালো দাগ আছে এবং অনেক পুরানো বিভিন্ন দাগ আছে, সেগুলা দূর করতেও এই ভিটামিন ই ক্যাপসুলের জুড়ি নাই। যদি আপনাদের ত্বকে পুরাতন ব্রণের দাগ বা বিভিন্ন কালো দাগ থাকে সেক্ষেত্রে শুধুমাত্র আপনারা এই ভিটামিন ই ক্যাপসুলের একটু তেল আপনাদের ব্রণের দাগে বা কালো দাগে একটু এরকম করে মাসাজ করে লাগিয়ে রেখে দিন তাহলে দেখবেন যে আস্তে করে আপনাদের ব্রণের কালো দাগ আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। বন্ধুরা এবং যাদের বয়সের ছাপ লক্ষ্য করা যায় ত্বকের মধ্যে তারাও যদি এই ভিটামিন ই ক্যাপসুলের তেলটা নিয়মিত ইউজ করেন তাহলে আস্তে আস্তে দেখবেন যে আপনাদের ত্বকের থেকে বয়সের ছাপ খুব সহজেই দূর হয়ে যাচ্ছে। আর বন্ধুরা এই ভিটামিন ই ক্যাপসুলের সবচেয়ে ভালো ফল পাওয়ার জন্য আপনারা চাইলে ভিটামিন ই ক্যাপসুল খেতে পারেন। ডাক্তাররা বলে থাকে যে সকল জিনিস আমরা আমাদের ত্বকে বাহিরে ইউজ করি সেগুলো যদি আমরা খাই খেতে পারি তাহলে ইউজ করার ফলে যেরকম কাজ পাবো তার চাইতে 70-80% ফল আমরা বেশি পাবো যদি আমরা এটা খেতে পারি। সেই ক্ষেত্রে বন্ধুরা আপনারা ফার্মেসি থেকে ভিটামিন ই ক্যাপসুল কিনে নিতে পারেন। দেখেন আমি এখানে 2 পাতা ভিটামিন ই ক্যাপসুল আপনাদের দেখানোর জন্য কিনে নিয়েছি, একটা হলো সোনালি কালার আর একটা হলো
সবুজ কালার। বন্ধুরা সোনালি কালারের যে ক্যাপসুলটা আছে সেটা হলো 400 IU, দেখুন 400 IU এখানে লেখা আছে। আর সবুজ কালারের যে ক্যাপসুলটা আছে এটা হলো 200 IU। সবুজ কালারের প্রতিটা ক্যাপসুলের দাম নেবে যে কোনো ফার্মেসিতে 4 টাকা করে, আর এই সোনালি কালারের ক্যাপসুলের দাম নেবে 6 টাকা করে। বন্ধুরা এই ভিটামিন ই ক্যাপসুল যদি আপনারা একটা না 15 দিন খান তাহলে আপনাদের ত্বকের ভিতর থেকে উজ্জ্বল ফর্সা হবে এবং চুলপাড়া রোধ হবে 99%। তবে বন্ধুরা এই ভিটামিন ই ক্যাপসুলটা কিন্তু আপনারা একটা না 15 দিনের বেশি খাবেন না। আপনারা একটা না 15 দিন খেয়ে তারপরে 5-7 দিন গ্যাপ দিয়ে আবার ইচ্ছা করলে একটা না 15 দিন খেতে পারেন, সেক্ষেত্রে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। আর এই ভিটামিন ই ক্যাপসুল খাওয়ার ফলে কোনো কোনো সময় দেখা যায় বন্ধুরা কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন মাথা ঘোরানো, মাথা ধরা থাকা, এরকম কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে। এবং বন্ধুরা যারা ধূমপায়ী আছে, ধূমপান করে, তারা যদি এই ভিটামিন ই ক্যাপসুল খায় তাহলে তাদের কোনো কোনো সময় ক্যান্সারের সম্ভাবনা দেখা দেয়। সেজন্য আপনারা যারা ধূমপান করেন তারা এই ভিটামিন ই ক্যাপসুল না খেলেও পারেন। এবং এই ভিটামিন ই ক্যাপসুল খাওয়ার ফলে যদি অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আপনারা লক্ষ্য করেন সেক্ষেত্রে আপনারা ডাক্তারের পরামর্শ নিতে পারেন। তবে বন্ধুরা আমি আপনাদের সাথে যে টিপসগুলো আজকে শেয়ার করেছি এগুলা যদি আপনারা নিয়মিত ফলো করেন তাহলে আমি 100% গ্যারান্টি দিতে পারি যে আপনাদের বয়সের ছাপ দূর হয়ে যাবে। এই ভিটামিন ই ক্যাপসুল ইউজ করার ফলে চোখের নিচের কালো দাগ দূর হবে, কোনোই বা হাঁটুর কালো দাগ দূর হবে, চুল পড়া দূর হবে এবং বিভিন্ন রকম দাগ ছোপ থেকে আপনারা রক্ষা পাবেন এই ভিটামিন ই ক্যাপসুল ইউজ করার ফলে। বন্ধুরা আপনারা অবশ্যই ট্রাই করে দেখেন, আপনাদের 100% কাজ হবে এটা গ্যারান্টি। তো এই ছিল আমার আজকের ভিডিও। বন্ধুরা আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমার ভিডিওতে একটি লাইক দিন এবং ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।